যাবলৈ ওলাইছো মোবাইল দোকানলৈ, মোবাইল দুটা দোকান সোমাইছো যেতিয়া মোবাইল পোৱা নাই, কি মোবাইল হ'লে ভাল হ'ব আপোনালোকক কমেণ্ট কৰক সোনকালে। হেল্ল' দোস্ত, ফাইনেলি আমি আহি গৈছোঁ যিহেতু মোবাইল কিনিবৰ কাৰণে, আৰু মোবাইল কিনাৰ সময়তে মই আমি বহুত ডাঙৰ ৰিভাৰ পাই গৈছোঁ। আৰু যিহেতু ইয়াৰ চেনেলটো নাম শুনিছে, এটা গেমিং চেনেল আছে, গেমাৰ দোস্তৰ নম্বৰ, এটা ব্লগ চেনেল আছে, সৰু ব্লগ। কেইদিন আগতে ওৱান প্লাছ মোবাইল দিছিলে, যিটো আমাৰ পুৰাণ ভিডিঅ'টো চাইছিলোঁ, আৰু ভিডিঅ' চাব বহুত ৰখি দি থাকে গেমৰ, আৰু প্লাছ যিটো আমাৰ ভাবি আছে, ভাবিৰ লগত পুৰা সুন্দৰভাৱে বেকগ্ৰাউণ্ডটো দেখাবলৈ চেষ্টা কৰে, ডিগে যদি বা বহুত দেখিব আৰু দাদা পুরা টেম্পল লগাই আছে। দোস্ত, ফাইনালি আমি নতুন একটা ভিডিওলে স্বাগতম জানাই, যেহেতু আমি মোবাইল দোকানের পর স্টার্ট করেছো ডাইরেক্টলি, যেহেতু মোটো ব্লগিং করা নাই, বহুত মোটো ব্লগিং করেছো, আশা করেছো বুঝিয়ে পাইছে। আর যেহেতু মোৰ দাদার কারণে আজি মোবাইল একটা লম, আর মোবাইলটো হৈছে যেহেতু রিয়েলমি, পিছত আনবক্সিং করে গম পাই যাব, ভিডিওটো পুরো চাই থাকব। আর ব্যাকগ্রাউন্ডত আমার দাদাসকলে পুরা মানে মোবাইলটা ওলাই আছে, আর মোবাইলটা যেহেতু আনবক্সিং করেম, মৃত্যুঞ্জয় আনবক্সিং করব। এই গাইজ, ঘরত গৈ পিনে পুরা আনবক্সিং করেম, পুরা চাই থাকব, মজা হবে। অলপ কেইদিন আগত মই একটা মোবাইল লৈছো, আপনাদের গমে পাইছে, হট ওয়ান প্লাস। আর ওয়ান প্লাসের পিছত মানে একটা রিয়েলমি মোবাইল ললে, বা কি মোবাইল লো, রিয়েলমি কি মডেল লো এতিয়ালৈকে ভাবি পৰা নাই, যেহেতু অনলাইনে চাই আছো, আর মোবাইলটো লৈ লও আনবক্সিং নাপ। হেই মৰমৰ বন্ধু বান্ধৱী, যিহেতু আমি আনবক্সিং কৰিম, য'ত মোৰ ওখ ডিপটো আছিলে, সেই তাত গৈ পিনে পুৰা আনবক্সিং কৰিম, পুৰা ধামাকা হ'ব আজি ভিডিঅ'টো। কি আছাক, মই এই দুই মাহৰ ভিতৰত মানে প্ৰায় দুটা মোবাইল লৈছোঁ, আৰু যিহেতু বহুত মোৰ ঘৰৰ পৰা ছাপোৰ্ট কৰিছে মোৰ ফেমিলিকেইটাও, আৰু সেইটো কাৰণে ল'ব পাৰিছোঁ আপোনালোকৰ ছাপোৰ্টত। ফাইনেলি গৈ পিনে মোবাইল লৈছোঁ, আৰু আপোনালোকে পাইছোঁ, আৰু অনলাইনত যিহেতু এটা মই ফাইনেন্সত মোবাইল ল'ম বুলি ভাবি আছোঁ, চাওঁ মানে মোবাইলটো মানে বহুত ভাল লাগি আছে, মোবাইলৰ এ টু জেড আন বস্তুৰ সময়ত আপোনালোকক কৈ দিম ইয়াত কি কি মডেল আছে। আৰু আমাৰ দাদা অলৰেডি যেহেতু 4G মোবাইল লৈ আছে, আৰু অলৰেডি আপোনালোকে স্ক্ৰীণত চাই আছে, যিহেতু স্ক্ৰীণৰ এইটো আনবক্সিং কৰিম, যিহেতু ঘৰত গৈ পিনে সুন্দৰভাৱে আপোনালোকক বুজাই দিবলৈ চেষ্টা কৰিম, আপোনালোকে চাই থাকিব লাষ্টলৈকে ভিডিঅ'টো। ফাইনেলি যিহেতু আমাৰ অলৰেডি যিখন মোবাইল আছিলে 4G মোবাইলটো, সেই মোবাইলটো পোৱা হৈছে আমাৰ ৰিয়েলমি, আৰু যিহেতু সি আমাৰ বেকগ্ৰাউণ্ডত চাই চাই আমাৰ ইউটিউবাৰ হয় আৰু আমাৰ দাদাক লগত ফাইনালি যেহেতু আমাৰ অলৰেডি মোবাইল কিনিবলৈ আহিছিলোঁ, যিহেতু অলৰেডি মোবাইল কিনা হৈ গ'ল, আৰু যিহেতু মই এতিয়া ঘৰত যোৱাৰ পিছতহে মই আনবক্সিং কৰিম, যিহেতু এতিয়ালৈকে আনবক্সিং কৰা নাই, আনবক্সিং আনবক্সিং কৰিম মানে ঘৰত গৈ পিনে, আৰু নিজা ইয়াৰ মানে এ টু জেডটো দেখাই দিবলৈ চেষ্টা কৰিম, আৰু আপোনালোকে চাই থাকক। আৰু যিহেতু অলৰেডি দেখিয়ে যদি আমি বাই বাই দি পিনে দেখিলে আমি ঘৰলৈ যাম, আৰু সেইটো চাওক তাত যাম, এদিন এদিন যাম, এদিন টেনশ্যন নাই। কেনে লাগিছে এইটো চাই পিনে কমেণ্ট কৰি জনাব, আৰু মোবাইলটো কি মোবাইল হয় আপোনালোকে এইটো যে শ্বেয়াৰ কৰিম কথাটো। হেই গাইজ, ফাইনেলি মই ক'ত আছোঁ আপোনালোকে গম পালে কি নাই মই নাজানো, যিহেতু মই অলৰেডি দুয়ো চাইডে মানে পুৰা পথাৰ পথাৰ মাজত পথাৰ পথাৰ মাজত গৈ আছোঁ, অলৰেডি মোৰ ড্ৰাইভাৰ অলৰেডি এজন আছে এইফালে, আৰু এজন আছে পিছফালে, আৰু যিহেতু আমি আগলৈ দেখাবলৈ চেষ্টা কৰিম ভিউ, আৰু যিহেতু আমাৰ ইয়াতে পূজা কাৰ্তিক মাহৰ এতিয়া ইয়াতে মানে প্ৰগ্ৰাম পতা হয়, ইয়াতে বাৰ্তা পূজা বুলি কয় আমাৰ বাঙালীত, আৰু অসমীয়াত কি কয় আপোনালোকে কমেণ্ট কৰি জনাব। আৰু পুখুৰীকেইটা মাছ তামাম আছে ইয়াত, আপোনালোকে খালে ইয়াত আহিব মাৰিবৰ কাৰণে, মোৰ কথা নক'ব, খালে মোক পিন্ধিব বোলক, আমি আগলৈ আগলৈ আগত যাব খোজোঁ, যিহেতু মোৰ পাৰ্চনেল ঠাই যিটো আছে তাত যাম, চাই থাকক কেনে লাগিছে আমাৰ টমটমটো চাই পিনে। আজি টমটম ৰিজাৰ্ভ কৰি আহি গৈছোঁ ভিডিঅ' শ্বুট কৰিবৰ কাৰণে, আৰু বিশেষকৈ মোৰ টমটমটো বেলেগত দিছোঁ, টেনশ্যন নকৰিব। অলপ ড্ৰাইভাৰ হে পুৰা পাক্কা ড্ৰাইভাৰ হে, উল্টা পুল্টা হৈ যায়গৈ তো ইচক মাৰ খাইগা, তিনিটা মাৰ কি দিয়া বোলো। কোন হে লোক,
कहां से आते हैं? हेलो दोस्तों, गुड मॉर्निंग फ्रेंड्स, यार तू आमार भी उसा तमुरु का सर बगन 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 मारो ताई को समझे ही था अरे मोर इसके ना कुछ आप पढ़ाई दे बापू ने क्या मन पड़े अकाउंट तो दत्ते धनी ने बितो दत्ते धनी हो जाओ धनी हो गए लेप्टोस की कोरिंग ने जिमान गरीब दुखिया मानु आसे सब के मैं सुंदर भावे निजर मैंने माँ देते जाने का रिस्पेक्ट करा भाई थे सिस्टम रिस्पेक्ट कर पिने সুন্দর করে খোঁজা তুলি মানে যিকেইটা গরিব পরিয়ালে বহুত হেল্প করিম এইটো মোৰ ধাৰণা ধাৰণা লৈ পিনে মই কাম কৰি আছো এগাছ নমস্কাৰ যেতিয়া আমি ৰাতিপুৱাৰ পৰা আহিছোঁ যেতিয়া আপোনালোকৰ মনোৰঞ্জন দিবৰ কাৰণে ভিডিঅ' এটা বনাবৰ কাৰণে ৰাখা কৰিছোঁ বুজিয়ে পাইছে যেতিয়া মোৰ কম দামত আহিছোঁ যিহেতু আমাৰ লগৰীয়া আমাৰ আলহী আহিছিলে দুজন মানুহ সৰু সৰু ভাই ভণ্টীসকল আৰু আহিছিলে আমাৰ ঘৰতে বা ইয়াতক লৈ আহিছোঁ যিখিনিজন একলগত থাকিলে এটা ভাল লাগে মুমেণ্টটো মানে বহুত সহায় হয় আৰু মোৰ কি সহায় হয় যিহেতু বেমাৰটো ধৰিব পাৰে বোলক ইমান দেৰি কৰি লাভ নাই যিহেতু আমাৰ গাড়ী আশা ষ্টেণ্ডটো ঠিক আছে কিন্তু আপোনালোকে দেখাই দিয়া বাইদেউ মই যিবিলাক দেখাই দিয়া পকা ৰাখি দিছোঁ টেনশ্যন নাই আমাৰ চাক নাপৰা ইচ্ছা ইচ্ছাত বনাই লৈছোঁ ইয়াত ফিল বনাই লৈছোঁ আমি মানে কেৰেক্টাৰ মানে ইমানেই ভাল হ'ব ইয়াৰ মানে ভিউটো চাই পিনে আমাৰ বহুত ভাল লাগিব চাক পিছফালে দেখাই দিয়া মাটিত একদম ৰাখাই নাই মানে টমটমটো পথাৰৰ মাজে মাজে যাওঁ আৰু বিশেষকৈ চাক ইমান মজা লাগে ইয়াত অহাৰ পিছত মানে ভাবি আছো অৰুণাচল পাহাৰ পাই গৈছো নেকি মই সেয়া অৰুণাচল পাহাৰটো চাওক আপোনালোকে সেয়া ওপৰত যিটো কোলা কোলা চাইছে সেইটো অৰুণাচল পাহাৰ ফাইনেলি যিহেতু আমি ডাইৰেক্টলি পথাৰৰ মাজে মাজে গৈ আছো স্কুলৰ চাই আছে আৰু মোৰ পিছফালে আহি আছে মোৰ আলহী মৰম লগা আলহীকেইটা আহি আছে যিহেতু পৰা ভিউ পাব আজি হাই দোস্ত কৈ আছে ইয়াতে পিছো মানে সকলো বস্তু মানে এক লাইনত থাকিলে ভাল নালাগে অকণমান অকণমান চেঞ্জ কৰিব লাগে বিশেষকৈ আপোনালোকৰ আশীৰ্বাদৰ মৰম লগা ভালপোৱা বস্তুৰ কাৰণে মই আজি ডাইৰেক্টলি আহি মোৰ মঞ্চত উপস্থিত হৈ গৈছোঁ ব্লগ আমি তেনেহ'লে আমি মোৰ হাতত যি টোপলাটো আছে আনবক্সিং কৰিবলৈ ওলাই যাওঁ গাইছ যিহেতু অলৰেডি মই অৰুণাচলৰ পাহাৰৰ সন্মুখতে আছোঁ চাক সেয়া অৰুণাচলৰ পাহাৰ মোৰ বেকগ্ৰাউণ্ডত চাই আছে যিটো কোলা কোলা ওপৰত ৰঙা হৈ আছে কালাৰটো হৈ আছে সেইখন হৈছে অৰুণাচলৰ পাহাৰ বুজিয়া পাইছে তেনেহ'লে আশা কৰিছোঁ আমাৰ ইয়াৰ পৰা বেছি দূৰ নহয় বোলক ইমান দেৰি কৰি লাভ নাই আমি ডাইৰেক্টলি আনবক্সিং কৰিম আজি ভিডিঅ'টো যিহেতু আনবক্সিং কিহৰ ওপৰত কৰিম কওঁ আজি অকণমান লাষ্টলি কৈ দিওঁ কেইদিন আগতে মই মোবাইল এটা লৈছোঁ পূজাৰ আগত এতিয়া আকৌ কালী পূজাৰ আগে আগে আৰু এটা মোবাইল ল'ব পাৰিলে ভাল লাগিছিলে মনটো সেইটো ভাবি পিনে এটা মই মোবাইল লৈছোঁ আৰু মোবাইলৰ হিষ্ট্ৰীটো আগতে কৈ দিওঁ যিহেতু মোবাইলটোৰ পিছতে আনবক্সিং কৰোঁ কি মোবাইল কি সমস্যা মই যি মোবাইলটো লৈছোঁ মোবাইলটো হৈছে আপোনাৰ ফাইনেন্সত লৈছোঁ যিহেতু কেছত ইমান আমাৰ ই নাই সেইটো ফাইনেন্সত লৈছোঁ ফাইনেন্সত লৈ পিনে তাৰ দুটা মোবাইল থাকিলে ভাল কি হয় আপোনাৰ মানে কেতিয়াবা আপুনি এডিটিং কৰা সময়তে বহুত মানুহে বন্ধু বান্ধৱে ফোন মাৰি থাকে যিটো কিবা এটা কামত তেনে সেইটো মোবাইল আপুনি ইউজ কৰিলে আপোনাৰ পাৰ্চনেলভাৱে আৰু যিটো এডিটিং কৰিব সেইটোত চিম নোসোমালেও আপোনাৰ হৈ যাব ৱাইফাই লৈ পিনে আপুনি কানেক্ট কৰিব পাৰিব যিকোনো বস্তু মোৰ টাৰ্গেটটো ঠিক আছে কি নাই কমেণ্ট কৰিব চলো ভাই দেখো আপুনি কি কৰে আশীৰ্বাদৰ কাৰণে যিহেতু মই আজি নতুন এটা মোবাইল লৈছোঁ আৰু মোবাইলটো জাষ্টলি মোৰ ঘৰৰ পৰা ফুল ছাপোৰ্ট দি আছে বাবা তোমাৰ কি লাগিব কোৱা মই তোমাৰ লগত আছোঁ মোৰ দেউতাই এনেকুৱা চিষ্টেমত কৈ আছে বা মোৰ যি ফেমিলি আছে নেক্সট লেভেলৰ আপোনালোকে মনোৰঞ্জন যেনেকুৱা দি আছে সেইটো লেভেলতে মই যাবলৈ চেষ্টা কৰিম ধৈৰ্য সহকাৰে আৰু আপোনালোকে পূৰা ই কৰিব ছাপোৰ্ট কৰিব আমাক সুন্দৰভাৱে যাতে পৰিপূৰ্ণভাৱে মনোৰঞ্জন দিব পাৰোঁ যাতে আমি এদিন অসমৰ হাই লেভেলত যাব পাৰিলে যিমান গৰীব দুখীয়া আছে সকলো ৰাইজক আমি সুন্দৰভাৱে যাতে সন্মান বচাই পিনে যাতে আমি নিজৰ মা দেউতা যেনেকৈ ৰেচপেক্ট কৰিব লাগে সেই হিচাপে আৰু কি ইহঁতক ৰেচপেক্ট কৰিব পাৰি আমি ইহঁতক যে যদি আমাৰ ধৰক না ফাইনেলি মই যিটো কৈছিলোঁ গৰীব দুখীয়া সুন্দৰভাৱে যাতে আমি
কি নিব নিতা মানুষ আছে ইয়াতো সুন্দরভাবে যাতে সাহায্য দিব পারো মানে এই কামনা মানে এই পিনেহে মানে ভিডিও মনত কেতিয়াবা মানে যা দুঃখ লগা গানকিটা আছে বেদনাকিটা আছে সেইকিটা বেদনা মানে শুনে পিনে কেতিয়াবা মানে এনেকা মনটা ফিলিংস হয় যে মানে যদি এতিয়া এতিয়া যুগত যদি কিবা এটা থাকলে হয় মানে সুন্দরভাবে পূজার আগে কিবা এটা দিয়ে আশা আছিল যেহেতু করা নাই বহুত বেয়া লাগি আছে মনটা আর আশা করছো বুঝিয়ে পাইছে মানে মনের ফিলিংসটা আর যেহেতু বেশি দীঘলীয় করে লাভ নাই পরবর্তী সময় মানে নিজের পাঁচদিনের হিস্ট্রি আপনাদের জানাম বলক এটা আমি জাস্ট আমি আন বস্তুনে গুছি যাও আমি বেকার দেরি হয়ে যাব আপনাদের যেহেতু আমার সৰু সৰু ভাই ভন্টি স্কুলতো যাব যিকেইটা আমার ঘর রিলেটিভকিটা আহিছে বলক আজি ইহত বহুত হেল্পফুল আছে মোৰ ক্যামেরাটো ইহতো ধরে দিয়ে আছে বহুত বহুত ধন্যবাদ তোমালোকের ভাইটি আর বলক আমি এটা আন বস্তুনে সোমাই যাও যেহেতু ওয়ান টু থ্রি স্টার্ট অলরে এটা আপনার যেটা ইয়ে হয় আর এইখান হচ্ছে আপনার রিয়েলমি রিয়েলমি চাই আছে আপনার স্ক্রিন রিয়েলমি এইট আর রিয়েলমি এইট খন হচ্ছে এটা আপনার ফোর জিবি র্যাম ফোর জিবি র্যাম আর আপনার এটা হচ্ছে আপনার সিক্সটি ফোর মেগাপিক্সেল আর আপনার এমুলে ডিসপ্লে পাঁচ হাজার এম এইচের ব্যাটারি হয় আর থার্টি মিনিট আপনার ফুল চার্জ হব ফাস্ট ফুল চার্জিং হব ইয়ার আর দুই নম্বর কথা হচ্ছে আপনার যেটা মানে ই আছে আর কি হয় মানে দীঘলটো হচ্ছে সিক্সটি এই সিস্টেমত আছে এমুলে ডিসপ্লে হয় আর বিশেষ করে ইয়াত আর একু নাই আমি শর্ট করে বুঝাবলে চেষ্টা করিম আপনাদের লং করে বুঝবলে চেষ্টা করব মানে কি বলছো বুঝি পাইছি কি শর্ট করে কম বস্তুটি বুঝবলে চেষ্টা করব লং করে মানে কি জানে লাস্টলি মই যদি মনের পুরো হেডটু যা হিস্ট্রি কবলে যাও গোটাই দিনত কলক হেড নহব ইয়ার হিস্ট্রি কবলে গেলে এই হিস্ট্রিটা আপনি মানে নিজের বাসা দিয়ে কই আছো সরকম কম ডরকর বুঝবলে চেষ্টা করব যত্ন করবার আমি যেহেতু এটা আমি আনবক্সিং করিম আই এস সার ইয়াতে লিখাই আছে সিক্স টু এইট এইটা আমি কালি যেটা আমি ই করেছিলাম তেতিয়া মানে এইখান সিরিয়াল নম্বরত আমি মানে মোবাইলটা আনিছো আর ইয়ার আনবক্সিংটি করে লো যেহেতু আপনাদের স্ক্রিন চাই আছে সিঙ্গি লোক আর ইয়াতে আনবক্সিং করিম মোবাইলটা এনে ধরে মানে পেলাই দিম এবার চাই লম ভাঙি গেলে ভাঙি গেলে তার গোল আর আমি আনবক্সিং করিম যেহেতু পেলাই দিম যেহেতু ভাঙি গেলে ভাঙি যাব পিছত মানে চাম আর ইয়ার মানে যেহেতু ওয়ান টু থ্রি আপনাদের চাইছে আর মোবাইল আছে কি না মোবাইলটা আপনার ডাইরেক্টলি গম পাব চাক এফেলে আনা ভাইটি ওসব লো আহা তুমি ডাইরেক্ট চাব আপনার ওয়ান টু থ্রি গো স্টার্ট টু পিছত আপনার কই আছো স্টোরি এইটা ইয়ার ইয়ার হচ্ছে আপনার যেটু মানে আধার কার্ড এইটা আধার কার্ডও সব লিখা আছে চাই থাকব আর এইটা হচ্ছে আপনার ইয়াত একটা ই আসলে মোবাইলের কভারটো না কি আসলে এটা বাদ দিয়ে মানে জানার দরকার নাই আমার মোবাইলটা কালি ইউজ করেছিল আজি পেলাই দিছো চাইছো ভাঙিছে কি নাই টেম্পার চেম্পার একু লগোয়া নাই এতিয়ালৈকে চাই আপনাদের নিজের স্ক্রিনত চাই লোক হ্যাঁ চাক চার্জারও উপায় থাকছিল ভাঙি গলে হয় যদি বেয়া হলে হয় মানে কি অরিজিনাল ভাল আছে বলে হয় কোনো ভাঙা নাই ঠিক আছে যেহেতু অলরেডি আমার ক্যামেরা করে দিয়ে চাক আপনাদের বহুত ধুনিয়া ক্যামেরা মানে ইয়ার ভিডিও এটা অকমান শর্ট লই লো পুরা ফুল চার্জিং হব বহুত বাম্পার ফেসিলিটিও মিনিমাম যদি আপনাদের ব্লগিংয়ের কারণে যদি মোবাইল লয় পাঁচ হাজারত বা সাড়ে চারি হাজারের তলত নলব এম এজর ব্যাটারি মোবাইল যদি লয় আমার ভিডিও বানাই পিনে ভাল নাপাব আর যদি দামি মোবাইল লৈছে মিনিমাম পনেরো উপরত যদি লৈছে আধা ঘন্টার ভিতর যাতে সম্পূর্ণভাবে ফুল চার্জ হয় সেই সিস্টেমের মোবাইল ললে আপনাদের ভিডিও ব্লগিং করবলে বহুত সুবিধা হব বুঝিয়া পাইছে এইবিলাক বাদ দিয়ক আর একু ইয়াতে নাই যেহেতু আমি সব পেলাই দিছো আর এটা আমি জাস্ট আমার এইকেইটা আধার কার্ড পান কার্ড ধরক না যি আছে আমার এইকেইটা একো কামত না আহিব এটা কাম কি আহিব জানে জাস্ট আমি মোবাইলটো যেতিয়া কিনো মানুহ কিন্তু পগলা হৈ যায় কি পগলা হয় মোবাইল এটা দোকানত গৈছে পইচা দিছে মোবাইলটো লৈছে ঘপককে আহি যায় ঘৰত এইটো ভুল নকৰিব তেতিয়া ভুল নকৰিব যদি ভুল কৰিছে তেনেহ'লে আপোনাৰ বহুত বিপদ সন্মুখীন হ'ব পাৰে দোকানৰ পৰা ওলাই গ'লে পিছত আপুনি ডাইৰেক্টলি গৈ পিনে এটা ই কৰিব নোৱাৰিব এণ্ট্ৰি কৰিব নোৱাৰিব এণ্ট্ৰিটো আগতে চাই ল'ব ভালদৰে সুন্দৰভাৱে মোবাইল লৈছে ভাল কথা লগত এটা ভাল মানুহ এটা লৈ যাব যাতে মোবাইলটো কিনাৰ সময়ত আপুনি কৈছে এটা ওলাই দিব আৰু এটা লিখিব এটা এনেকুৱা কণ্ডিশ্যনো হৈ যায় আমাৰ হৈছে এবাৰ যিহেতু আপোনালোকৰ নহওক যেতিয়া মই হাত দূৰ কৰি গৈ আছোঁ মোবাইল কিনাৰ মানুহ বহুত হুঁচিয়াৰ আৰু বেলেগৰ কথাত বহুত দোকানৰ ওচৰত চাব মানুহে ধৰি ধৰি টানি টানি আনে
সেইবিলাক নাযাব, কিয় নাযাব, আপুনি নিজৰ মৰ্জি মতন আৰামছে যাব, সুন্দৰভাৱে নিজৰ মনৰ স্থিৰভাৱে গভীৰভাৱে যাতে বস্তুটো সুন্দৰভাৱে এটা ক'লে যাতে বেলেগ এটা নিদিয়া মালটো সেই চিষ্টেমত ক'ব, যাতে সি ভাষাটো বুজিব পাৰে। আৰু বিশেষকৈ আৰু মই একো কোৱা নাই, সিহঁতে বেটাৰী ই এম এছ কি এম এছ আপোনালোকে অনলাইন চাৰ্জ কৰিলে পাই যাব, আৰু অলৰেডি মই কৈয়ে দিছোঁ আপোনালোকে স্ক্ৰীণত গম পাইছে। আজিলৈ মই ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰিছোঁ, যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিব বুলি আশা ৰাখিছোঁ আপোনালোকৰ ওপৰত। ধন্যবাদ লাষ্টলৈকে ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে, বহুত বহুত ধন্যবাদ।